টাকার বস্তা দিয়ে এনজোকে দলে ফেরালো চেলসি। ইতিহাসে প্রিমিয়ার লিগে এত মূল্য কোনো খেলোয়াড়ই পাননি। নাটকীয়তায় শেষ রাতে সম্পূর্ণ হলো ডিল। ইতিমধ্যে মেডিকেল শেষে ব্লু জার্সিতে অভিষেকের অপেক্ষায় ফার্নান্ডেজের। অনেক চেষ্টা করেও এনজোকে রাখতে পারেনি তার দল। সর্বোচ্চ রিলিজ মূল্যে এনজোর দল বদল। কত টাকা খসাতে হলো তাকে নিতে, আর কতই বা হচ্ছে মাসিক বেতন, সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। বছরের পৌষ পেরিয়ে মাঘ এসেছে, তবে সুখের পৌষ এখনও শেষ হয়নি আর্জেন্টাইনদের। হোক দলগত সফলতা কিংবা ব্যক্তিগত, সবকিছুতেই দুর্দান্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা শিবিরের সদস্যরা। কেউ ক্লাব ক্যারিয়ারে সোনালি সময় কাটাচ্ছেন, কারো দাম হাঁকানো হচ্ছে আকাশ সমান। এনজো ফার্নান্ডেস এবারের বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলার। একজন মিডফিল্ডার হয়ে এবার তার মূল্য রেকর্ড ভেঙেছে অতীতের সব সাইনিংয়ের। প্রিমিয়ার লিগে এত মূল্যে কাউকে দলে ফেরায়নি কোনো দল। এর আগে ইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন জ্যাক গ্রিয়ালিশ। 2021 সালে 100 মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে তাকে কেনে ম্যানচেস্টার সিটি। সে সময় রেকর্ড ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা থেকে ম্যান সিটিতে যোগ দেন তিনি। অথচ এনজো ফার্নান্ডেসকে চেলসি দলে ফিরিয়েছে 120 মিলিয়ন ইউরো বা 105 মিলিয়ন পাউন্ড খরচ করে, যা বাংলাদেশি টাকায় 1400 কোটি টাকারও বেশি। শুধু আকাশচম্বী দরে নয়, দীর্ঘমেয়াদে এনজো ফার্নান্ডেসকে নিজেদের দুর্গে টেনেছে চেলসি। সব কিছু ঠিক থাকলে 2031 সাল পর্যন্ত দ্য ব্লুজদের সঙ্গে থাকবেন তিনি। 2022 বিশ্বকাপে ঈর্ষণীয় পারফর্ম করেছেন ফার্নান্ডেস। দীর্ঘ 36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন 22 বছর বয়সী এই মিডফিল্ডার। গত সোমবার ESPN-এর প্রতিবেদনে জানা যায়, ব্যক্তিগতভাবে চেলসিতে যাওয়ার ইচ্ছে পোষণ করেন ফার্নান্ডেস। সেই সঙ্গে নিজ ক্লাব বেনফিকাকে ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে প্ররোচিত করেন তিনি। ফার্নান্ডেসকে দিয়ে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সপ্তম খেলোয়াড় কিনল চেলসি। ভাঙাচোরা দলটাকে সাজাতে শেষমেশ আর্জেন্টাইনকে দলে ফেরালো তারা। দলটিতে ইতোমধ্যে আছেন ক্যাপ্টেন কুলখ্যাত থিয়াগো সিলভা, আর এনজো ফার্নান্ডেজের সাথে জুটি বাঁধবেন অন্য ব্রাজিলিয়ান সান্তোস। প্রিমিয়ার লিগে খারাপ সময় কাটানো চেলসির ভাগ্য বদলাবে কিনা সেটা সময় বলে দিবে।